আচ্ছা, আমরা শুরু করছি হিবনেট, অ্যাডালাইন, ম্যাডালাইন অ্যান্ড আকাশ পারসেপট্রন। এটা আমাদের 3 নম্বর লেকচার, এটা নিউরাল নেটওয়ার্কের। এখানে নিউরাল নেটওয়ার্কের একটা সিঙ্গেল লেয়ার নিউরাল নেটওয়ার্কের একটা মডেল দেখানো হয়েছে। এটা আসলে একটা জেনারেল রুল। জেনারেল রুল মানে তুমি বিভিন্ন ধরনের নিউরাল নেটওয়ার্ক ইয়ে করবে, ডিজাইন করবে, সেই ডিজাইন করার জন্য যে একটা জেনারেল ফরম্যাট থাকে, সেই ফরম্যাটের কথাটা আসলে এখানে বলা হয়েছে। এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটাতে একটা ইনপুট লেয়ার এবং একটা আউটপুট লেয়ার, দুটো লেয়ার দেখানো হয়েছে। ইনপুট লেয়ারে যথারীতি আমরা আগে যেরকম বলেছিলাম যে ইনপুট লেয়ারে ইনপুট গুলো দেওয়া হয় এবং সেখানে এন সংখ্যক ইনপুট এখানে আমরা দেখিয়েছি। যেহেতু এ ও এন ইনপুটের যে নাম্বার গুলো, ইন্ডিভিজুয়াল ইনপুট গুলো, সেগুলো 1 থেকে n পর্যন্ত যাবে। তো সুতরাং 1 থেকে n পর্যন্ত ইনপুট গুলো দেখানোর জন্য আমরা তো নিশ্চয়ই একটা ইন্ডেক্স ব্যবহার করব। এক্ষেত্রে আমরা i কে ইন্ডেক্স হিসেবে ব্যবহার করেছি। ঠিক একইভাবে আউটপুটে একটা নির্দিষ্ট সংখ্যক আউটপুট নোড থাকবে। সবগুলো আউটপুট নোড ইনপুট নোডে যেরকম এন সংখ্যক আছে আউটপুট নোডে, কিন্তু সেরকম এন সংখ্যক থাকবে না। সেখানে একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, পাঁচটা থাকতে পারে। এখানে আমরা ধরেছি যে আউটপুটে এম সংখ্যক ইনপুট আউটপুট আছে। এম সংখ্যক যদি আউটপুট থাকে, তাহলে আমরা সেটাকে আবার দেখিয়েছি বড় ওয়াই দিয়ে। বড় ওয়াই কেন দেখিয়েছি? কারণ আমাদের প্রত্যেকটা নেটের যে আউটপুট নোড আছে, সেই নোডে এসে আমরা কিন্তু একটা সামেশন পাব। এটা একটা, প্রত্যেকটা আউটপুট নোড একটা করে সামার। তোমরা জানো যে প্রত্যেকটা ইনপুটের কানেকশন প্রত্যেকটা আউটপুট নোডে আছে। তাহলে প্রত্যেকটা আউটপুট নোডের যে ওয়েট আছে, প্রত্যেকটা আউটপুট নোডে আবার একটা করে ওয়েট আছে, তোমরা দেখতে পাচ্ছ। ওই ওয়েট এর সঙ্গে ইনপুট গুলো গুণ করে করে যোগ করতে হবে, যোগ করে y1 তৈরি হবে। y1 হচ্ছে রেজাল্ট অফ সামেশন। তো y1 এর পরে আমরা y2 y3 এরকম করে ym পর্যন্ত নেব। সুতরাং এখানেও আমাদের একটা ইন্ডেক্স এর প্রয়োজন হবে, আর সেই ইন্ডেক্সটা আমরা মনে করছি যে ইন্ডেক্সটা হচ্ছে g। তাহলে আমাদের i দিয়ে ইনপুট ইন্ডেক্স আমরা ইয়ে করছি, রিপ্রেজেন্ট করছি, আর যে দিয়ে আউটপুট ইন্ডেক্স রিপ্রেজেন্ট করছি। এখানে দেখো w কে একটা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করা যায়, যেখানে যেহেতু এখানে দুইটা ডাইমেনশন রয়েছে। তোমরা দেখো w ইন্ডেক্স গুলো, এই ইন্ডেক্স গুলো তোমাদের লাগবে। তোমরা যখন একটা নিউরাল নেটওয়ার্ক আঁকতে বলা হবে তোমাদেরকে, কত এর আগে একটা ক্লাসে আমি বলেছিলাম যে তোমাদের হয়তো বলা হলো যে ইনপুটে এতগুলো নোড আছে, আউটপুটে এতগুলো নোড আছে, তোমরা একটা কি বলে কি বলে যে নিউরাল নেটওয়ার্ক এঁকে দেখো। তো সেক্ষেত্রে একে যদি দেখাতে যাও, তখন তোমাকে w w-র একটা ওয়েটের একটা ইন্ডেক্স তৈরি করতে হবে। এভাবে আমাদের ইনপুটের ইন্ডেক্স তৈরি করতে হবে, আউটপুটের ইন্ডেক্স তৈরি করতে হবে, যেভাবে তোমার এখানে অ্যাজ ইউজুয়াল যেভাবে এখানে ইন্ডেক্সিং গুলো দেখানো আছে বা মার্কিং গুলো দেখানো আছে, সেভাবে তোমাদের দেখাতে হবে। সেক্ষেত্রে কিভাবে দেখাবো? দেখো x1 নোডটাকে খেয়াল করো, যে x1 ইনপুট নোড, এখান থেকে m সংখ্যক কানেকশন যাবে। এম সংখ্যক কানেকশন যাবে কারণ যেহেতু ওয়াই বা আউটপুট এম সংখ্যক, সুতরাং এক্স সংখ্যক নোডে কানেক্টেড হবে, আবার x2 সেও এম সংখ্যক নোডে কানেক্টেড হবে। এখন x1 থেকে যে কানেক্ট ওয়ান এ গেল, এটার ইন্ডেক্সটা কি? w11। যেহেতু x1 y1, সুতরাং এই কানেকশনটার ওয়েট হচ্ছে w11। কিন্তু পরের ইনপুটটা তোমরা খেয়াল করো যে ইনপুটটা xi দিয়ে মার্ক করা হয়েছে। এই ইনপুট থেকে y1 এ যে কানেকশন গেছে, সেটার ইন্ডেক্সটা কিভাবে দেয়া হয়েছে? ইনপুট আগে
আউটপুট পরে, তাহলে ইনপুট হচ্ছে আই এক্স আই, সুতরাং ডাব্লিউ আই, আর আউটপুট হচ্ছে ওয়ান, সুতরাং ডাব্লিউ আই ওয়ান, লাস্ট এটা ডাব্লিউ এন ওয়ান। এভাবে তুমি যখন আবার ওয়াই জে কে নেবে একইভাবে, এভাবে ইন্ডেক্সটা ইয়ে হবে, ইন্ডেক্সটা সবার ভিতরে ডিস্ট্রিবিউট হবে। তো এটাকে আমরা একটা ডাবল ডাইমেনশন একটা এক্স ওয়াই একটা অ্যারে বানিয়ে ফেলতে পারি, ডাব্লু ওয়ান ওয়ান, ডাব্লু আই ওয়ান, ডাব্লু এন ওয়ান, এরকম করে। সেক্ষেত্রে আমাদের ডাবল ডাইমেনশনের একটা অ্যারে তৈরি হবে, যদি আমরা ডাব্লুর একটা অ্যারে। আমারই আমারই একজন সায়েন্টিস্ট, তার জেনারেল লার্নিং রুল আছে, সেই রুলটা দিয়েছে যে সব ধরনের নেটওয়ার্কে এইগুলো হবে কমন। তোমরা দেখো যে এই ডাব্লুর ওয়েটেড যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা এখানে দেখানো হয়েছে, ওয়েটেড ম্যাট্রিক্স এখানে দেখানো হয়েছে, ডাব্লু ওয়ান ওয়ান, ডাব্লু ওয়ান টু, এরকম করে একদম লাস্ট একটা ডাব্লু এন এন। এখানে আমরা এক্স কেও ম্যাট্রিক্স আকারে দেখাতে পারি, কিন্তু যেহেতু এক্স এর ভ্যালু লিনিয়ার, মানে লিনিয়ার অ্যারে হবে, একটাই শুধুমাত্র, একটাই শুধুমাত্র যেহেতু কি বলে একটা রাশি, মানে এক্স ওয়ান শুধু রাশি, মানে এটা সিঙ্গেল ডাইমেনশন। আর ওয়াই ওয়ান, ওয়াই এর আউটপুট দিয়ে শুধুমাত্র একটা আউটপুট, সুতরাং এটা হবে তোমার সিঙ্গেল ডাইমেনশন। আর ওয়াই আরেকটা ওয়াই, একটা ওয়াই ইন, আর একটা হলো ওয়াই, শুধু ওয়াই, বড় ওয়াই, বড় ওয়াই হলে সেটা হবে হলো ফাইনাল আউট। তোমরা জানো যে আমরা যে সামারের ভিতরে যে ইয়েটা পাই, সামেশনটা, সেটা আবার একটা ইয়ের ভিতর দিয়ে, একটা ফাংশনের ভিতর দিয়ে পাস আউট করে, ফাংশনের ভিতর দিয়ে পাস আউট করলে যে আউটপুটটা তৈরি হয় সেটাই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। এখানে দেখো নেট ওয়েটেড আউটপুট ওই যে ওয়াই আই এন বলছিলাম, ওয়াই আই এন মানে ওয়াই ইন, ওয়াই ইন তার সাথে জে লাগিয়েছে, জে লাগিয়েছে মানে হলো যে ওয়াই এর আবার ইন্ডেক্স আছে না, ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, এই ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, ওয়াই এর ইন্ডেক্স বোঝাতে যে এখানে দেওয়া হয়েছে, যে ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, এরকম যে কোনো একটা হতে পারে। তাহলে ওয়াই ইন কত নম্বর ওয়াই ইন, যে নাম্বার ওয়াই ইন, কিভাবে হবে, এক্স ওয়ান ডাব্লু ওয়ান জে, ডাব্লু টু জে, ডাব্লু করতে করতে ডাব্লু এন জে পর্যন্ত যাবে। তারপরে সামেশন দিয়েও আমরা করতে পারি, আই ইকুয়াল টু ওয়ান টু এন, যেহেতু এন আই দিয়ে এন এর ইনক্রিমেন্ট আই দিয়ে আমরা করি, সুতরাং এন আই ইকুয়াল টু ওয়ান টু এন পর্যন্ত দিয়েও আমরা এটা লিখতে পারি। আর ওয়াই ইনটা আমরা যদি ম্যাট্রিক্স ফর্মে লিখি, তাহলে দেখো এখানে সবগুলো ম্যাট্রিক্স ফর্মে আছে, ওয়াই ইন সেটা কিভাবে হয়, আমাদের ইনপুটের ম্যাট্রিক্স গুণ ওয়েটেড ম্যাট্রিক্স ইকুয়াল টু ওয়াই ইন, সেটা এখানে দেখানো। আর ফাংশনের ভিতর দিয়ে যখন ওয়াই পাস করব, ওয়াই ইকুয়াল টু ওয়াই ইন, এই ওয়াই ইনটা এখান থেকে নিয়ে আসবো, আর যে কোনো একটা ফাংশন, অ্যাক্টিভেশন ফাংশন আমরা ব্যবহার করব। অ্যাক্টিভেশন ফাংশন নিয়ে আমরা আগের ক্লাসে কথা বলেছিলাম, যখন আমরা লাস্ট যে দুই নম্বর লেকচারটা আছে সেখানে সেখানে কথা বলেছিলাম। তো সেটা আমরা যে কোনো একটা অ্যাক্টিভেশন ফাংশন এখানে দিব, এবং ফাইনালি আমাদের একটা আউটপুট তৈরি হবে। আমার এই জেনারেল রানিং রুল, এটার একটা ফর্মুলা আছে, ডেল ডাব্লিউ জে। আমরা সাধারণত কি বলি যে আমরা একটা ট্রেনিং করাচ্ছি নেটওয়ার্ক, নেটওয়ার্কে যে ট্রেনিং করাচ্ছি এর মূল কথা হলো যে নেটওয়ার্কের যে ডাব্লিউ অর্থাৎ ওয়েট, প্রত্যেকটা কানেকশনের ওয়েট, সেই কানেকশনের ওয়েটটা ঠিক করে দেয়া,
আমরা যদি একবার কোন একটা নেটওয়ার্কের কানেকশনের ওয়েটটা ঠিকঠাক মতো করতে পারি, সেট করতে পারি, তাহলে ওই নেটওয়ার্কটা সারা সারা জীবনের জন্য যে প্যাটার্নের জন্য এই নেটওয়ার্কটা ডিজাইন করা হচ্ছে, সারা জীবনের জন্য ওই নেটওয়ার্কটা চলতে থাকে। তো সেটাই আমরা আসলে এখানে করতে চাই। সেটা করতে গেলে কি করতে হবে, যে আমরা হয়তো প্রথমে একটা W ধরে নিই, একটা যে ওয়েট, সেই ওয়েট সেট একটা আমরা ধরে নিই। ধরে নেওয়ার পরে তারপরে আমরা যখন দেখব যে আমরা যখন ইনপুটটা দিব ওয়েটের সঙ্গে, সেটা গুণ করা হবে, যোগ করা হবে, ফাংশনের ভিতর দিয়ে পাস করা হবে, লাস্টে যে যে আউটপুটটা আমরা দেখা গেল সেই আউটপুটটা আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুট পাইনি। যদি কাঙ্ক্ষিত আউটপুট না পাই সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা আবার একটা ক্যালকুলেশন করব যে ওয়েটটা তো চেঞ্জ করতে হবে, যে ওয়েট আছে সেই ওয়েট দিয়ে আমাদের কাঙ্ক্ষিত আউটপুট আসছে না, তাহলে ওয়েটটা চেঞ্জ করতে হবে, কতটুকু ওয়েট চেঞ্জ করতে হবে। এই ফর্মুলাটা এখানে দেয়া আছে, দেখো ডেল ডাব্লিউ জে ইকুয়াল টু সি ইন্টু এল, এল ইজ এ ফাংশন অফ ডাব্লিউ জে এক্স ডি জে আর ইন্টু এক্স ট্রান্সভার্স, দুইটা ট্রান্সভার্স ম্যাট্রিক্স গুণ করে দেওয়া হয়েছে। এল হচ্ছে লার্নিং, লার্নিং সিগন্যাল হলো, লার্নিং সিগন্যাল ডাব্লু জে এক্স এবং ডি জে এর উপরে নির্ভর করে, এই তিনটা উপরে সেটা নির্ভর করে। আর এক্স একটা ট্রান্সভার্স ম্যাট্রিক্স, এক্স আমরা জানি, সেই এক্সটাকে এখানে এনে গুণ করে দিতে হবে। আর সি একটা লার্নিং কনস্ট্যান্ট। তো এখন এল এই তিনটা জিনিস, ডি জে হচ্ছে টিচার সিগন্যাল, আর ডাব্লু জে আমরা জানি ডাব্লু জে হচ্ছে আগের যে ওয়েট, আগে যে ওই লাইনে যে ওয়েট ছিল, আর ডি জে টিচার সিগন্যাল, টিচার তো একটা সিগন্যাল দেবে সেটার উপরে নির্ভর করবে, আর ইনপুটের উপরে নির্ভর করবে, তিনটার ফাংশন হচ্ছে। সি হচ্ছে লার্নিং কনস্ট্যান্ট, বিভিন্ন ধরনের প্যাটার্নের জন্য সি বিভিন্ন রকমের হয়, সেটা টেস্ট করে সি ক্যালকুলেশন করে বেটার কোনটার জন্য হয় সেটা ক্যালকুলেশন করে আমাদের নেটওয়ার্কে ইউজ করতে হবে। তো তাহলে যখন আমরা ডেল ডাব্লু জে পেয়ে যাব, অর্থাৎ যে কানেকশনের ডাব্লুর চেঞ্জ, চেঞ্জ অফ ডাব্লু, তাহলে কি হবে, লাইনাল ডাব্লু নিব কি, ডাব্লু জে নিউ ইকুয়াল টু ডাব্লু জে ওল্ড, আগে যেটা ডাব্লু ছিল তার সঙ্গে নতুন যতখানি আমরা নতুন যোগ করলাম, সেটা মাইনাস হতে পারে প্লাস হতে পারে। ডেল ডাব্লু জে যদি মাইনাস হয় এর সাথে মাইনাস হয়ে যাবে, ডেল ডাব্লু জে যদি প্লাস হয় তাহলে এর সাথে প্লাস। পরের যে টপিকটা আমরা পড়ব এটা হলো হিপ লার্নিং রুল। হিপ লার্নিং রুল একটা লার্নিং রুল যেটা আমাদের নিজেদের, আমাদের যে কি বলে ব্রেন, আমাদের ব্রেন যেভাবে কাজ করে সেই ব্রেনের একটা, ব্রেনের কাজের সঙ্গে একটা অ্যানালজি তৈরি করে ডোনাল্ড হিপ, ইনি একজন সাইকোলজিস্ট, 1949-এ সে একটা স্টেটমেন্ট তৈরি করে। এই স্টেটমেন্টটা কিরকম, আমাদের যে সিনাপটিক গ্যাপ, সিনাপটিক যে একটা গ্যাপ, সিনাপটিক নিউরাল নেটওয়ার্কের ভিতরে, নিউরনের ভিতরে, সেই কোন একটা সেলের ইনপুট ডেনড্রাইট, তার মানে অ্যাক্সন এবং ডেনড্রাইট এক জায়গায় যেখানে মেশে সেই জায়গাটা হচ্ছে সিনাপস। তাহলে এই সিনাপস, সিনাপসের দুই পাশে যে থাকলো মাঝখানে, এক পাশে হলো তোমার আউটপুট, কোন একটা সেলের আউটপুট, আর এই পাশে কোন একটা সেলের ইনপুট, মাঝখানে আছে সিনাপটিক গ্যাপ। এই সিনাপটিক গ্যাপ এটা তো অনেকটা এনাবল ডিজেবল, আমি বলেছিলাম যে এটা গেটের মতো কাজ করে, এনাবল ডিজেবল হয়।
এখন এর এনাবল ডিজেবলটা কেমন হবে, ওই ধরনের একটা স্টেটমেন্ট আসলে হিট অরিজিনাল স্টেটমেন্ট। তার অরিজিনাল স্টেটমেন্টটা ছিল এরকম যে যখন একটা অ্যাকশন একটা সেলের অ্যাকশন, মনে করো এ একটা সেল, এ একটা সেল তার অ্যাকশন নিয়ার এনাফ টু এক্সাইট এ সেল বি, মনে করো দুইটা সেল একটা এ সেল আর একটা বি সেল এখানে সিনাপটিক একটা গ্যাপ দিয়ে কানেক্টেড আছে। এখন এর যে আউটপুট, মনে করো এ থেকে আউটপুট বিতে যাচ্ছে, এর আউটপুট এতটা পরিমাণ হবে যে সে বি কে ফায়ারিং পজিশনে নিয়ে যেতে পারবে। এর আউটপুট এতটা পরিমাণে হবে সেল বি কে তার ফায়ারিং কন্ডিশনে নিয়ে যেতে পারবে। এখন এই ঘটনা যদি বারবার ঘটে, অর্থাৎ ইনস্টিগেট করে, মনে করো তুমি কোনো একটা কাজ করবা, তোমার পাশে আরেকজন আছে, তুমিই করছো, তোমার পাশে একজন আছে তোমাকে খুব উৎসাহ দিচ্ছে, এখন সে যখন বারবার তোমাকে উৎসাহ দিতে থাকবে আর তুমি ওই কাজটা করে ফেলবা, আবার উৎসাহ দেবে তুমি ওই কাজটা করে ফেলবা, তাহলে বোঝা যাবে যে দুইজনের ভিতরে, মনে করো যে তোমাকে একজন একটা বুদ্ধি দিল, তুমি সেই কাজটা করলে, সেই কাজটায় তুমি খুব সাফল্য পেলে, তাহলে এই লোকটার উপরে তোমার কিছুটা ডিপেন্ডেন্সি তৈরি হবে। আবার ওই লোকটা যে তোমাকে বুদ্ধি দিল, তার বুদ্ধিটাও সেরকম ভাবে প্রতিষ্ঠিত হবে যে সে খুব ভালো ইমান মানুষ, সে ভালো বুদ্ধি দিতে পারে, তাই না? আর তুমিও সেরকম তার প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাবে, এবং দুইজনে মিলে যে মানে নিট ফলাফল হবে যে দুইজনের টিমটা একটা শক্তিশালী টিম, তাই না? এইখানে কিন্তু তাই হচ্ছে যে একটা সেল এ সে বি সেল কে এক্সাইট করছে এবং বারবার করছে, পারসিস্টেন্ট করছে। সুতরাং দেখা যাবে যে সেল বি এবং সেল এ তার ভিতরে এক ধরনের গ্রোথ প্রসেস হয় বা মেটাবলিক চেঞ্জ হয়, যেটা উভয়ের উভয়ের এফিসিয়েন্সি সাজ দ্যাট এস এফিসিয়েন্সি অ্যাজ ওয়ান অফ দি সেলস ফায়ারিং বি ইজ ইনক্রিজ, এর এফিসিয়েন্সি ইনক্রিজ হয়। এটা হয়তো প্র্যাকটিসের ব্যাপার, বারবার বারবার তুমি একটা কাজ করছো, দেখা যাচ্ছে যে বি কে এক্সাইট করার জন্য তুমি খুব এক্সপার্ট হয়ে উঠছো, এরকম একটা ব্যাপার। এখন বি কিন্তু শুধু এ দ্বারাই এক্সাইট হয় না, কারণ বির সঙ্গে এরকম হাজার কমপক্ষে 1000 সেলের কানেকশন আছে, বি সবার দ্বারাই এক্সাইট হয়। দেখা যাচ্ছে যে এর এফিসিয়েন্সি এরকম, বি 1000 জন দ্বারা এক্সাইট হয়, এই 1000 জনের ভিতরে এর যে এফিসিয়েন্সি সেটা খুব বেশি হয়ে যায়। মনে করো তোমার 1000 জন সাপোর্টার আছে, তার ভিতরে কিছু সাপোর্টার খুব মেজর, তারা তো হয়তো তোমার কাছাকাছি থাকে, তো এরকম একটা ব্যাপার যে এখানে ঘটছে। এরপর দেখো যে এই হাইপোথিসিস যদি তুমি দুইটা ভাগ করো বা আরেকটু রিফ্রেশ করে রাখো বা রিস্টেটেড করো, তাহলে এরকম তুমি বলতে পারো, ইনক্রিজ দি ভ্যালু অফ ওয়েট ইফ দি আউটপুট ইজ অ্যাক্টিভ ওয়েন দি ইনপুট অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট ওয়েট ইজ অলসো অ্যাক্টিভ। এখানে ওয়েটের ভিতরে নিয়ে আসা হলো, আমরা আসলে ব্রেনের যে মডেল ওই মডেলটা ম্যাথামেটিক্স এর ভিতরে নিয়ে আসার চেষ্টা করছি। এখানে বলা হচ্ছে যে তুমি যদি একটা ওয়েট কে ইনক্রিজ করো, যখন আউটপুট অ্যাক্টিভ হয়ে যাবে, আউটপুট অ্যাক্টিভ হওয়া মানে যে সেল বি ফায়ার হয়, when input associated with that weight, weight টা তো একটা ইনপুট থেকে আসছে আউটপুটে যায় কানেক্টেড হয়েছে, তাহলে যে ইনপুট থেকে আসছে সেই ইনপুটও যদি অ্যাক্টিভ হয়, অর্থাৎ এমন একটা ওয়েটের ভ্যালু যে ওয়েটের ভ্যালুর জন্য ইনপুট অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আউটপুট অ্যাক্টিভ হয়, এরকম একটা ব্যাপার এখানে বলা হয়েছে। If we assume the input X and the output Y have binary values, the weight value will be incremented only when output is 1, corresponding input is 1. অর্থাৎ আউটপুট ভ্যালু
ওয়ান থাকবে ইনপুট ভ্যালু ওয়ানের জন্য, ঠিক আছে। তোমরা শুনতে পাচ্ছ? তো জি স্যার, ভ্যালু, জি স্যার, শুনতে জি পাচ্ছি। স্যার, হ্যাঁ, একটা সিগন্যাল দিল বোধহয় আমাদের শিডিউল টাইম শেষ হয়ে গেছে, ওরা এক্সট্রা টাইম দিচ্ছে। জি স্যার, তো ওয়েট ভ্যালু তাহলে আমরা দেখছি যে ওয়ান আউটপুট ওয়ান হবে যদি করস্পন্ডিং ইনপুট হয় ওয়ান, তাহলে আমাদের এই ওয়েট ভ্যালুটা আসবে। স্ট্যান্ড 73 সাল, 73 সালে স্ট্যান্ড এটাকে আবার রিফ্রেশ করলো, গিবস এর যে হাইপোথেসিস এটা রিফ্রেশ করলো। সে বলল ইফ টু নিউরন অন আইদার সাইড অফ এ সিনাপস আর অ্যাক্টিভেটেড সিমুলটেনাসলি দেন দি স্ট্রেংথ অফ দি সিনাপস ইজ সিলেক্টিভলি ইনক্রিজড। আমাদের আর এক্সাইটেশনের ফর্মুলার ভিতরে সে থাকলো না, সে মাঝখানে যে সিনাপস ছিল সেই সিনাপসটাকে নিয়ে চিন্তা করছে যে যদি উভয় পক্ষ সিনক্রোনাসলি একই সাথে একই সাথে সিমুলটেনাসলি একই সাথে অ্যাক্টিভেটেড হয় তাহলে এই যে সিনাপস তার শক্তি বেড়ে যায়, আবার যদি ওই দুই সাইডের সিনাপস অ্যাসিনক্রোনাস একজন অ্যাক্টিভেটেড হয়েছে আর একজন অ্যাক্টিভেটেড হয়নি সেক্ষেত্রে কি হবে, সিনাপস এর শক্তি কমে যাবে, অর্থাৎ ও ট্রান্সমিট করতে পারবে না, ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে অথবা উইকেন্ড হয়ে যাবে অথবা এলিমিনেটেড হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। ফর হিবিয়ান রুল দি ওয়েট ভেক্টর ইনক্রিজেস প্রপোর্শনাল টু দি প্রোডাক্ট অফ ইনপুট অ্যান্ড দি লার্নিং সিগন্যাল হোয়ার দি লার্নিং সিগন্যাল ইজ দি ইজ ইকুয়াল টু দি নিউরনস আউটপুট। এখানে এই যে হিবিয়ান রুল অনুযায়ী ওয়েট ভেক্টর ইনক্রিজ করতে হবে তার একটা প্রপোর্শন থাকতে হবে, সেই প্রপোর্শনটা হবে হলো ইনপুট এবং আউটপুট এর সঙ্গে রিলেটেড। মাঝখানে লার্নিং সিগন্যাল এর কথা বলেছি কিন্তু লার্নিং সিগন্যাল যেহেতু এই আউটপুট এর উপরে নির্ভর করে, সুতরাং আমরা ধরে নেই যে এটা ইনপুট আউটপুট এর উপরে নির্ভরশীল। তো যাই হোক, এখানে তোমার হিব নেট আমরা ডিজাইন করছি, হিব নেট ডিজাইন করার সময় লার্নিং রুল ম্যাকক্লিল্যান্ড অ্যান্ড রুমেল হার্ট 1988 সাল এরা হিব নেট ডিজাইন করে। হিব নেটটা খুব সোজা, তোমরা দেখো নেটটার ছবি দেখো, হিব নেটটা আমরা ডিজাইন করেছি জাস্ট আগের যে আমরা ইয়ে করেছিলাম, একদম সিম্পল একটা বেসিক নেট দেখিয়েছিলাম সেরকম। শুধু এখানে একটা বায়াস থাকে, ফিক্সড বায়াস ওয়ান, এবং বায়াসের ভ্যালু হচ্ছে বি ওয়েট, এই এই 1.0 এটা হলো বায়াসের ভ্যালু আর বিটা হচ্ছে ওয়েট। তুমি ইচ্ছা মতো নেবা, ওয়ান তুমি নাও নিতে পারো যেহেতু এটা একটা বায়াস এবং এর সঙ্গে আমাদের ইনপুটের কোনো সম্পর্ক, এই জন্য আমরা কখন এই বায়াসটা কতটুক নেব এটা নির্ভর করে আমাদের প্রয়োজনের উপরে, সেই জন্য আমরা বি একটা ওয়েট রেখেছি। আমরা প্রয়োজন বোধে বায়াস জিরো করে দিতে পারি, বি কে যদি জিরো করে। এইখানে আর একটা বিষয় আছে, সেটা হলো যে তোমাদেরকে কিন্তু অবশ্যই এই হিব নেটে বাইপোলার ফর্মে আউটপুট প্যাটার্ন ইউজ করতে হবে। বাইপোলার মানে হচ্ছে দুইটা পোল থাকবে, একটা পজিটিভ পোল আর একটা নেগেটিভ, ঠিক আছে। বাইপোলার মানে 1-1 এরকম, বাইনারি না, বাইনারি হচ্ছে 1 আর 0, 1 আর 0 হচ্ছে বাইনারি, 1-1 হচ্ছে বাইপোলার। এই নেটওয়ার্কটা হলো বাইপোলার নেটওয়ার্ক, এই বাইপোলার আউটপুট প্রডিউস করে। তোমরা দেখো কিভাবে এটাকে ট্রেন করতে হয়, হাউ টু ট্রেন হিব নেট। স্টেপ ওয়ান, সরি আমি একটু উঠছি, আমি একটু পানি খাবো। হ্যাঁ জি স্যার, জি স্যার,
সরি, তো আমরা স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানে আমরা দেখছি যে ইনিশিয়ালাইজ অল ওয়েটস টু জিরো, অর্থাৎ ডাব্লু যে ম্যাট্রিক্সটা ছিল আমাদের হাতে, যতগুলো ডাব্লু ছিল, ডাব্লু ওয়ান ডাব্লু টু আপ টু ডাব্লু এন পর্যন্ত, সবগুলোকে আমরা জিরো করে দিলাম, আই ইকুয়াল টু ওয়ান টু এন পর্যন্ত। আর ইজ ভেক্টর টার্গেট, এখানে দেখো এস এবং টি একটা পিয়ার, এই পিয়ারটা ফর্ম হয়, এস কে বলা হয় সিগন্যাল, সিগন্যাল বা স্যাম্পল, আর টি কে বলা হচ্ছে টার্গেট। অর্থাৎ আমরা একটা স্যাম্পল দিচ্ছি ইনপুটে, তার জন্য একটা টার্গেট রাখছি আউটপুটে। আমরা মনে করো আমের প্যাটার্ন দিচ্ছি ইনপুটে, আর টার্গেটে অর্থাৎ আউটপুটে, আউটপুটে আমরা আমের আউটপুটকে আমরা বলে দিচ্ছি যে এটা হচ্ছে আম, প্রথমে আমরা বলে দিয়ে শেখাচ্ছি। ইনপুটে আমরা এস রেখেছি, আউটপুটে আমরা টি দিয়েছি। এইটা দেওয়ার পরে আমরা তিন থেকে ছয় পর্যন্ত স্টেপ রিপিট করব। রিপিট করব কিভাবে, প্রথমে আমরা সবগুলো ইনপুট অ্যাক্টিভেট করব, ইনপুট অ্যাক্টিভেট করবো মানে এক্স ওয়ানে স্যাম্পল ওয়ান দিব, এক্স টু তে স্যাম্পল টু দিব, এস বা স্যাম্পল বা সিগন্যাল যেটাই হোক না কেন এটা দিব আমরা, দিয়ে পুরো যে ইনপুটটা সেটা আমরা ইনপুটে দিয়ে দিচ্ছি। এইবার আমরা আউটপুটে আমরা টি টার্গেট, আউটপুটে নোট যদি একটা হয় তাহলে সে টি সেরকম ভাবে হবে, টি এর ভ্যালু যেহেতু দুইটা হতে পারে ওয়ান এবং জিরো, সুতরাং সিঙ্গেল ডিজিটে এটা দিয়ে আসবে। এরপর হিপ রুল আমরা অ্যাপ্লাই করছি, হিপ রুল, হিপ রুলটা কি ছিল, ডাব্লু আই নিউ ইকুয়াল টু ডাব্লু আই ওল্ড আর ডাব্লু আই এক্স আই ওয়াই। আমরা বলেছিলাম যে একটা লার্নিং কনস্ট্যান্ট থাকবে, সেটা ইনপুট এবং আউটপুটের সঙ্গে রিলেটেড হবে। এখানে দেখো ইনপুট আর আউটপুটকে গুণ করেছি, অ্যাডজাস্ট দি বায়াস বি নিউ, বায়াস মানে হলো যে আমরা বলেছিলাম যে বি একটা ছোট্ট বায়াস আমরা রেখে দেব, সেটা তো তার সঙ্গে ওয়াই অর্থাৎ আউটপুট যা হলো সেটাকে আমরা যোগ করে দিয়েছি, তাহলে আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে গেল। এইবার আমরা আবার এই নতুন যে ওয়েট, সেই ওয়েট নিয়ে আবার ব্যাক যাব তিনে, তিনে ব্যাক যেয়ে যে নতুন ইনপুট সেট নিব, আগে এক্স আই ছিল এখন এক্স টু হবে, টু হওয়ার পরে আবার আমরা ওয়েট রিক্যালকুলেট করব, আবার ব্যাক যাব, এরকম এন সংখ্যক বার আমরা এই লুপটা চালাব, যেহেতু এন সংখ্যক ইনপুট সেট আছে। তাহলে ফাইনালি আমরা যা পাবো এখান থেকে অ্যালগরিদম থেকে সেটা হলো যে একটা ওয়েট সেট, নতুন একটা ওয়েট সেট, যেটা আসলে ডাব্লু নিউ, নিজের ফর্মুলাটা দেখো, ডাব্লু নিউ ডাব্লু ওল্ড আর এক্স ট্রান্সভার্স ওয়াই, এক্স কে ট্রান্সভার্স করে ম্যাট্রিক্সটাকে ট্রান্সভার্স করা হবে আর ওয়াইটাকে তার ডাইমেনশন ঠিক রাখা হবে, ঠিক রেখে তারপরে গুণ করা, এরকম একটা লিনিয়ার সেট সেপারেবিলিটি। লিনিয়ার সেপারেবিলিটি হচ্ছে যে আমরা এর আগে যখন ইয়ে পড়েছিলাম তোমার একদম ইন্ট্রোডাকশন পড়েছিলাম, তখন একটা আমরা একটা ইয়ে পড়েছিলাম যে কিভাবে স্যামন মাস আর বাজ সিবাজ মাসকে আলাদা করে, সেখানে আমরা একটা গ্রাফ দেখিয়েছিলাম যে সেটাকে কিভাবে সেপারেট করা যায়, একটা লিনিয়ার বা স্ট্রেট লাইন টেনে সেপারেট করা যায়, ঠিক আছে। এখন দেখা গেছিল ওখানে, কিন্তু তোমাদের মনে আছে কিনা, ওখানে কিন্তু দেখা গেল যে স্ট্রেট লাইন টেনে ওটাকে আলাদা করা যায় না, স্ট্রেট লাইন টেনে যদি ওটাকে আলাদা করা না যায় তাহলে কার্ভেচার দিয়ে আলাদা করতে হবে। তো
স্টেট লাইন দিয়ে যদি আলাদা করা যায় দুটো স্যাম্পলকে, তাহলে আমরা একে বলি লিনিয়ার সেপারেবিলিটি। আর যদি তা না যায় কার্ভ করতে হয়, তাহলে এটা নন লিনিয়ার সেপারেবিলিটি। আমরা এখানে এন্ড গেট এর একটা এক্সাম্পল আমরা নিয়ে আসছি। এর আগে আমরা এন্ড গেট দেখেছিলাম, এবার আমরা নতুন করে দেখছি হিপ নেট ইউজ করে এন্ড গেট তৈরি করা বাইপোলার ইনপুট আউটপুট প্যাটার্ন দিয়ে। তো বাইপোলার এখানে দেখো যে X1, X2, X3, X4 তিনটা সেট, ঠিক আছে, ইনপুটের তিনটা সেট। ইনপুটের তিনটা সেট, এর ভিতরে তোমার প্রথমটা হলো -1, -1। কেন -1, -1? কারণ এটা প্রথম সেটটা লজিক গেট যখন আমরা টেস্ট করি, তখন আমরা প্রথম ইনপুট কি দেই, 0, 0 দেই। তো এখানে আমরা 0, 0 কে বলছি -1, -1। এখানে -1 মানে 0, তাহলে 0, 0 মানে -1, -1। -1, 1 মানে হলো 0, 1। তারপরে 1, 0 মানে হচ্ছে 1, -1, আর 1, 1 ইজ 1, 1। সব ক্ষেত্রে বায়াস আমরা 1 রাখবো, এবং সব ক্ষেত্রে আমাদের এন্ড গেটের ক্ষেত্রে যে কোনো একটা 0 হলে এন্ড গেটের আউটপুট 0 হয়ে যায়। সুতরাং যত জায়গায় -1 আছে ইনপুটে, সবগুলো টার্গেট হবে বা অর্থাৎ কাঙ্ক্ষিত আউটপুট হবে 0, 0 বা -1। এইখানে এখানে দেখো যে প্রথম তিনটা ইনপুট হচ্ছে -1, তারপরেরটা হচ্ছে 1, ঠিক আছে। তো আমরা প্রথমে কি করবো, অ্যালগোরিদম অনুযায়ী ডাব্লু ওল্ড অর্থাৎ প্রথম যে ওয়েট সেটাকে আমরা 0, 0, 0 করে নেব। এরপরে দেখো যে আমরা X1 সেট কি, -1 হচ্ছে একটা ইনপুট, -1 আর একটা ইনপুট, অর্থাৎ 0, 0 যেটা এন্ড গেটের ইনপুট, 0, 0 যেটা সেটা আমরা লিখেছি, আর বায়াসের হচ্ছে 1, তার জন্যে আউটপুট টার্গেট হচ্ছে। তাহলে ইনপুট আর আউটপুট, ইনপুট সেট এটা, আউটপুট সেট এটা, দুইটা ইনপুট এবং আউটপুট দুটো যোগ করা হলো, আর কি বলে দুটো গুণ করা হলো। গুণ করলে আমরা এখানে এসে এই দুটো পজিটিভ হয়ে গেছে, এটা মাইনাস হয়ে গেল, এটা আমরা যোগ করলাম, তো লাস্টে ফাইনালে 1, 1, -1 নতুন ওয়েট সেট পেলাম, ঠিক আছে। এবার কেস টু মানে হলো কি, কত আগে ছিল হলো 0, 0 ইনপুট, এইবার হচ্ছে 1, 0 না 0, 1, 0, 1 মানে হলো -1, 1, -1, 1 তার সাথে -1, তাহলে -1, 1, 1 আর টার্গেট হচ্ছে -1। লাগের মতো যেহেতু ওল্ড এই যে এখানে যে ডাব্লু নিউ এখানে করেছিলাম 1, 1, -1, এটা কিন্তু এখানে এসে ডাব্লু ওল্ড 1, 1, -1। তাহলে এখানে আবার সেই গুণ করে যোগ করলো, যোগ করে তারপরে পাওয়া গেল 2, 0, -1। ওকে, এরপরে কেস থ্রি ছিল 1, 0, তাই না, এখানে হবে 1, -1, 1। তাহলে আগের মতো এটা নতুন, এটা পুরনো, তারপরে আমরা গুণ করলাম 1, 1, -3, ফাইনালি 1, 1, 1 লাস্টের যার জন্য আউটপুট হবে 1, সেটা আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ফাইনাল হলো 2, 2, -2। তাহলে এই নেটওয়ার্কটা হবে দুইটা ইনপুটের নেটওয়ার্ক, এর একটা বায়াস থাকবে, এর একটা একটা নোড থাকবে আউটপুট, আর যেহেতু তিনটা আমাদের বায়াস সহ তিনটা ইনপুট, সুতরাং আমাদের তিনটা লাইনে তিনটা ওয়েট যাবে। এই তিনটা আমরা ওয়েট পেয়ে গেছি। এবার নেটওয়ার্ক প্রথম দুটো হলো ওয়েট W1, W2, আর দ্বিতীয় তৃতীয়টা লাস্টেরটা হলো বায়াস।
তাহলে টু টু বায়াস, তাহলে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ওয়ান এক্স টু, আর একটা আউটপুট এবং ওয়াই, ওয়াইতে আউটপুটের ওয়াইতে এসে আমরা একটা ফাংশন ব্যবহার করব, সেটা একটা স্টেপ ফাংশন, বাইপোলার ফাংশন, সেটা একটা স্টেট স্টেপের উপরে গেলে আমরা ধরবো যে এটা হলো তোমার কি বলে এই যে এখানে যেমন ধরো আমাদের ওয়ান মাইনাস ওয়ান এখানে দেখানো হয়েছে, পুট করে মনে করে এটা হলো এক্স ওয়ান ইনপুট, এটা এক্স টু ইনপুট, তাহলে এক্স ওয়ান এর দিকে যদি ওয়ান হয় এখানে যাবে, এক্স টু এর দিকে ওয়ান হলে এখানে যাবে, এইখানে পয়েন্টটা পড়বে, ঠিক না, এখানে পয়েন্টটা পড়বে। এখন ওয়ান ওয়ান ইনপুটের জন্য এন্ড গেটের আউটপুট হচ্ছে ওয়ান, সেটা আমরা প্লাস দিয়ে দেখিয়েছি, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে জিরো। তাহলে এইটা হলো প্লাস টাইপের প্যাটার্ন, আর প্লাস টাইপের আউটপুট বা রেজাল্ট, আর এটা হচ্ছে ডট টাইপের আউটপুট বা রেজাল্ট। তাহলে এই দুই টাইপের আউটপুট বা রেজাল্টের মাঝে যদি আমরা এরকম একটা লাইন টেনে দিই, তাহলে আমরা লিনিয়ার বাউন্ডারি এস্টাবলিশ করতে পারবো। এইখানে আমরা ঠিক যেভাবে তোমরা জানো যে ওসিআর ওসিআর করি না আমরা, ওসিআর দিয়ে আমরা এ বি সি ডি ডিটেক্ট করি, ডিটেক্ট করার পরে সেটা আমরা একটা টেক্সটে কনভার্ট করে নিয়ে আসি ছবিতে, ওই ওসিআর এর একটা টেকনিক আমরা এখানে দেখব যে কিভাবে ট্রেনিং করানো যায়। মনে করো আমরা একটা টি লিখব, টির কি এরকম একটা হরিজন্টাল লাইন থাকে আর এরকম একটা ভার্টিক্যাল লাইন, আর সি কি হয় সি এরকম করে এরকম টেনে এরকম নিয়ে আসা। তাহলে আমরা যদি এরকম থ্রি বাই থ্রি একটা ম্যাট্রিক্স নিয়ে তার উপরে সিটা নিয়ে বসে, তাহলে কিছু অংশ সির কিছু অংশ ম্যাট্রিক্সের কিছু অংশের ভিতরে সি এর এই ডার্কটা পড়বে, তাহলে কোন কোন ঘরে ডার্ক পড়ে। এখানে দেখো বাম পাশেরটা হচ্ছে টি, বাম পাশেরটা টি এর ভার্টিক্যাল লাইন অর্থাৎ উপরের যে লাইনগুলো খোপ বা ঘরগুলো আছে এগুলো সব ব্ল্যাক হবে, আর মাঝখানের খোপ বা ঘরগুলো হচ্ছে এগুলো সব ব্ল্যাক হবে। তাহলে আমরা যেগুলো ব্ল্যাক হবে সেগুলোকে ওয়ান ধরলাম, আর যেগুলো ব্ল্যাক হবে না ক্লিয়ার থাকবে সেগুলোকে আমরা জিরো ধরলাম বা মাইনাস ওয়ান ধরলাম, এগুলোকে মাইনাস ওয়ান ধরলাম। যেহেতু আমরা হিট নেট তৈরি করি সি ঠিক একইভাবে আমরা সি এর উপর দিয়ে যদি আমরা এটা পাস করি, তোমরা কি কার্সার দেখতে পাচ্ছ? জি স্যার তাহলে আমরা যদি কার্ভও করি তাও মাঝখানের এই দুটো গ্যাপ কিন্তু বাদ যাবে, এই ঘরে আসবে না সি, তাহলে আমরা পুরোটা ঘর আমরা ওয়ান করতাম, আর যে গ্যাপ ঘর গুলো এই দুটো ঘর মাইনাস ওয়ান। তাহলে এই টি এবং সি দুইজনের দুইটা প্যাটার্ন হবে, ঠিক আছে, একটা প্যাটার্ন হবে টি ওয়ান 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 মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান 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 মাইনাস ওয়ান মাইনাস ওয়ান 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 ওয়ান, এভাবে আমাদের দুইটা প্যাটার্ন হলো। দেখো ওয়ান 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 মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান, এভাবে একটা টি হলো, তাই না, আর এরপরে সি হলো, সি হলো, তারপরে আমরা টার্গেট ঠিক করলাম যে যদি টি হয় আর যদি আমরা ওয়ান পাই আউটপুটে তাহলে আমরা মনে করব যে এটা টি, আর যদি মাইনাস ওয়ান পাই তাহলে মনে করব সি, ঠিক আছে, আর ওয়েট হবে কতগুলো, ওয়েট হবে আমাদের ইনপুট আছে কতগুলো, নয়টা ইনপুট, তো নয়টা ইনপুটের জন্য
নয়টা ইনপুটের জন্য আমাদের এই কি বলে নয়টা ওয়েট লাগবে, আর একটা বায়াসের জন্য লাগবে, এই হলো 10টা। তাহলে আমরা এগুলো দিয়ে প্রথম কেস ওয়ান, মানে টি, যে প্যাটার্নটা আছে এইটা হলো টি এর প্যাটার্ন, এবং ওয়াই বা টার্গেট হচ্ছে ওয়ান। তাহলে ডাব্লু নিউ ডাব্লু ওল্ড এই দুটো গুণ করে, ওখানে যেহেতু জিরো ছিল যোগ করার কিছু নাই, সুতরাং আমরা এরকম পেলাম। এরপরে কেস টু, তে আমরা কি করব, কেস টু তে এসে ওয়াই টু মাইনাস ওয়ান, আমরা কেস টু তে আছে সি এর প্যাটার্ন, নিয়ে আমরা নতুন ওয়েট, আগে ওয়েট ছিল কিন্তু একটা, সেই ওয়েটটা এখানে আসছে, পরে আর একটা ওয়েট আমরা ইনপুট আউটপুট গুণ করে পাইছি, পাওয়ার পরে দুটো যোগ করলে আমাদের এরকমের একটা ফাইনাল ওয়েট সেট আসবে। এই ওয়েট সেট দিয়ে আমরা এইবার টি এর একটা নেটওয়ার্ক আঁকবো, টিসি একটা নেটওয়ার্ক আঁকবো। দেখো এইভাবে, এই যে আমরা সব ওয়েট গুলো বসিয়ে দিয়েছি, এখন যদি আমরা এই ইনপুট গুলো এখানে বসাই এবং বাইপোলার এক ইয়ে দেখি, তাহলে আমরা দেখব যে আমরা ওয়াই ফাইনাল ওয়াই টি এর জন্য ওয়ান পাচ্ছি, সি এর জন্য জিরো পাচ্ছি, আর মাইনাস ওয়ান। তো কি অবস্থা তোমাদের বলো, আগের ক্লাস নিয়ে কোনো কথা আছে কিনা, আগের ক্লাস এখনকার ক্লাস? না স্যার। স্যার আগের ক্লাসের স্লাইডের 14 নম্বর পেজটা স্যার এন্ড নট স্যার, এই স্লাইডের লাস্টের পেজটা বুঝি নাই স্যার। এই আজকেরটা না আগেরটা? আজকেরটা স্যার, আজকেরটা লাস্টের পেজ স্যার। লাস্টের পেজ মানে যেখানে টিসি এর গ্রাফটা আঁকা হলো? জি স্যার, জি স্যার, আমার ওই নেট চলে গেছিল তো স্যার, দেখতে পাইনি স্যার। এইটা দেখো তো, এইটা নাকি? জি স্যার এটা স্যার, জি স্যার এটা, আমরা ইনপুট নিয়েছি, আর নয়টা ইনপুট লাইনের সঙ্গে একটা আউটপুট হবে, যেহেতু ওয়ান আর মাইনাস ওয়ান আমাদের ইয়ে, সুতরাং একটা আউটপুট হবে। সেই অনুযায়ী আমরা